আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদির আজ সকালের পাওয়া তাজা খবর সৌদিতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে দুই জন দেখুন সৌদির গত চব্বিশ ঘন্টার সর্বশেষ কর্ অভারেসের আপডেট খবর নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনেল এবার অনুরোধ থাকলো সৌদি আরবে এখন আবারও বাড়তে শুরু করেছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে সর্বশেষ গত চব্বিশ ঘন্টায় তেতাল্লিশ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে এ নিয়ে সৌদি আরবে মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ লক্ষ হাজার নয়শো জনে তাছাড়া সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে আক্রান্তদের মধ্য থেকে গত চব্বিশ ঘন্টায় ছাব্বিশ জন আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এ নিয়ে সর্বমোট পাঁচ লক্ষ উনচল্লিশ হাজার বিরাশি জন করোনায় আক্রান্ত রোগী পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরেছে অন্যদিকে গত চব্বিশ ঘন্টায় সৌদি আরবে করোনায় আক্রান্ত রোগী মারা গেছে একজন এখন পর্যন্ত মোট মারা গেছে আট হাজার আটশো পঁয়তাল্লিশ জন ফলে বর্তমানে সৌদি আরবে করোনায় আক্রান্ত রোগী আছে দুই হাজার আঠাশ জন আর এদের মধ্য থেকে সাঁত্রিশ জন রোগীর অবস্থা আশঙ্কাজনক তাদেরকে বিভিন্ন হাসপাতালের আইসিউতে ভর্তি করে রাখা হয়েছে এই ছিল সৌদির গত চব্বিশ ঘন্টার সর্বশেষ করোনার আপডেট খবর আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে